হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার প্রেক্ষিতে আমরা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে আমেরিকা ট্যুরিস্ট ভিসা 2023 সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আমেরিকা ট্যুরিস্ট ভিসা, যারা চিন্তা করছেন যে আমেরিকা ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকা যাবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমি আজকে আমেরিকা ট্যুরিস্ট ভিসা 2023 সালের বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরব, কীভাবে আবেদন করবেন, আবেদন খরচ কেমন, এবং আবেদন করতে কী কী ধাপ আপনাদের অতিক্রম করতে হবে, কোন কোন ধাপে গেলে আপনারা ভিসা পাওয়ার নিশ্চয়তা বেড়ে যাবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমেরিকা ট্যুরিস্ট ভিসা 2023 সম্পর্কে অনেক জানতে আগ্রহী, প্রযুক্তির ছোঁয়া এখন ঘরে বসে আমেরিকা ট্যুরিস্ট ভিসা 2023 সম্পর্কে একটা ধারণা দেওয়া সম্ভব। সেই হিসেবে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো, এক নম্বর হচ্ছে আমেরিকা ট্যুরিস্ট ভিসা। আপনারা হয়তো জানেন যে আমেরিকা তাদের আমেরিকান ট্যুরিস্ট ভিসার জন্য যে ইন্টারভিউ নেয়, সেটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে উন্নত একটা পদ্ধতি। আমেরিকান ট্যুরিস্ট ভিসা 2023-এর গুরুত্বটা অন্যান্য দেশগুলো খুব গুরুত্ব দিয়ে থাকে। আমেরিকা ট্যুরিস্ট ভিসার জন্য সবাই উঠে পড়ে লেগে যান একটা ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য। ট্রানজ্যাকশন করতেই থাকেন করতেই থাকেন, শেষ পর্যন্ত কিছুই হয় না, এতে অযথা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। বরং ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তরের প্রতি বেশি গুরুত্ব দেন, তাতেই আপনার লাভ। ভিসা ইন্টারভিউ, দুই নম্বরে আছে ভিসা ইন্টারভিউ, সেটা হচ্ছে আমেরিকা ট্যুরিস্ট ভিসা 2023 পাওয়ার জন্য যে বিষয়টির প্রতি আপনার গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে ইন্টারভিউ। আপনি যত ইন্টারভিউয়ের প্রতি ফোকাস করবেন, যত আপনি ইন্টারভিউয়ের প্রতি গুরুত্ব দেবেন, তত আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা বেড়ে যাবে 100%। ইন্টারভিউতে আপনাকে যেসব প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনি কনফিডেন্টলি দিতে পারছেন কি না, এসব নিয়ে আগে আপনাকে অ্যানালাইসিস করা দরকার। তারপরে হচ্ছে আমেরিকা ভিসা প্রসেসিং যে বিষয়টা, বর্তমান যুগে বিভিন্ন ধাপ অতিক্রম করে তবে আমেরিকা ট্যুরিস্ট ভিসা 2023-এর আবেদন করতে হয়। অন্য যে কোনো দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা এবং কাজ করার অনুমতি প্রদান করা হয় ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে। শুধুমাত্র ডাইভার্সিটি ভিসা ব্যতীত সকল ইমিগ্রেন্ট ভিসার জন্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নাগরিকত্ব এবং অভিবাসন সার্ভিসের মাধ্যমে www.uscis.gov.br আবেদন জমা দিতে হয়। তো প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে, আমরা যদি আমেরিকার যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান, সে গুরুত্বপূর্ণ যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পাসপোর্ট, দুই নম্বর হচ্ছে বিবাহ সার্টিফিকেট, তিন নম্বর মেডিকেল পরীক্ষা, চার নম্বর হচ্ছে ছবি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জন্ম নিবন্ধন অথবা মৃত্যু নিবন্ধন, এগুলো লাগবেই। পুলিশ সার্টিফিকেট আমেরিকান ট্যুরিস্ট ভিসা 2023-16 বা তার চেয়ে বেশি বয়সের আবেদনকারী নিম্নবর্ণিত উল্লেখ পুলিশ কর্তৃপক্ষ পুলিশ সার্টিফিকেট জমা দিতে হবে। বর্তমান আবাসস্থলের নিকট থেকে থানা থেকে আবেদনকারী আটক হয়ে থাকলে সেই কর্তৃপক্ষ থেকে আবেদনকারী যদি আমেরিকা ব্যতীত অন্য কোনো দেশে অন্তত এক বছর বসবাস করে থাকে, তবে সেই দেশের পুলিশ কর্তৃক সার্টিফিকেট নিতে হবে। সোনালী ব্যাংকে প্রতি সার্টিফিকেটের জন্য 500 টাকা জমা দিতে হয়। পুলিশ সার্টিফিকেট ডেপুটি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পর্যালোচিত অনুমোদিত সত্যায়িত হতে হয়। আরও বিস্তারিত জানতে স্থানীয় স্থানে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো থানে, অথবা আপনার জন্য আরও জানতে চান আমাদের এলাকাতে যে মোবাইলের কম্পিউটার দোকানগুলো আছে সেখানে গেলে তারা আপনাকে বিস্তারিত বলে দেবে এবং আবেদনও করে দেবে। এখন অনলাইনে আবেদন করা যায়। তারপর আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। অনেকেই মনে করেন আমেরিকা ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমেরিকা ভিসা পাওয়ার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যালেন্স কত থাকতে হবে, কম ব্যাঙ্ক ব্যালেন্স হলে আপনি আমেরিকা ট্যুরিস্ট ভিসা এত পেতে পারবেন কি না, অথবা আপনার যদি একেবারে ব্যাঙ্ক ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আমেরিকা ট্যুরিস্ট ভিসা পাবেন কি না। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি যে বললাম ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া আমেরিকা ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে, এটা আসলে সম্ভব কি না? আমেরিকা এম্বাসি কীভাবে বুঝবে যে আপনার ট্রাভেল করার মতো যথেষ্ট পয়সা বা ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না?
হ্যাঁ, তারা এতটাই সুন্দরভাবে বুঝে নেয় যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। DS-116 ফর্মে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো ভিসা দেওয়া না দেওয়ার জন্য যথেষ্ট। অনলাইন DS-160 ফর্মে আপনার ইনকাম উল্লেখ করে দিতে হবে। যারা আমেরিকা ট্যুরিস্ট ভিসা 2023-এর জন্য আবেদন করে থাকেন তাদের ইনকাম প্রসেসিং নিয়ে আমেরিকান এম্বাসিতে যদি কোনো সন্দেহ না থাকে তাহলে আপনার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবেন না। তাই আমি বলবো আপনি যদি সব কিছু ঠিকঠাক করে আপনার ইনকাম যদি বৈধ হয় তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আপনাকে তেমন একটা মাথা ঘামাতে হবে না আমেরিকান ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। এখনও সেই আমেরিকার ট্যুরিস্ট ভিসা খরচ ও ধরন এবং ট্যুরিস্ট ভিসা 2023 এই অংশে ভিসা খরচ নিয়ে আলোচনা করা হয়েছে। সাধারণত এ অভিবাস ভিসার জন্য আবেদন ফি হলো $160। এর মধ্যে রয়েছে পর্যটক, ব্যবসা, ছাত্র, বিনিময় ভিসা। বেশিরভাগ পিটিশন ভিত্তিক ভিসা যেমন কাজ এবং ধর্মীয় ভিসা $190, কে ভিসার জন্য খরচ $265 এবং ই ভিসার জন্য খরচ $205। অন্যান্য যে ভিসাগুলো আছে অন্যান্য ফি এবং ট্যুরিস্ট ভিসা 2023-এর ক্ষেত্রে অতিরিক্ত ভিসা ফি সরাসরি জাতীয় ভিসা কেন্দ্র, মার্কিন যুক্তরাষ্ট্র বা কনস্যুলেট বা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে প্রদান করতে হয়। নির্দিষ্ট কিছু দেশের আবেদনকারীদের তাদের আবেদন অনুমোদিত হওয়ার পর ভিসা ইস্যু ফি জমা দিতে হবে। তবে ফিগুলি পারস্পরিকতার উপর ভিত্তি করে অন্য একটি দেশ একই ধরনের ভিসার জন্য মার্কিন নাগরিকত্বকে ফ্রি চার্জ করে। মার্কিন যুক্তরাষ্ট্র তখনই সম্ভব আমেরিকা ট্যুরিস্ট ভিসা ফি প্রদান দেওয়ার চেষ্টা করে। তবে যখন কোনো বিদেশি সরকার নির্দিষ্ট ধরনের ভিসার জন্য মার্কিন নাগরিকদের উপর এই ফি আরোপ করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র একই ধরনের ভিসার জন্য সেই দেশ নাগরিকের উপর একটি পারস্পরিক ফি আরোপ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি ভিডিও। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর আমাদের পাশেই থাকবেন। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।